আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা। ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ধানের উপর। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, 64 জেলায় প্রায় সব জেলাতেই কৃষি কাজ হয়ে থাকে, আর কৃষির মধ্যেই অন্যতম হচ্ছে ধান চাষ। ধান বাংলার মানুষের প্রাণ, কারণ বাঙালির একমাত্র খাদ্য হচ্ছে ভাত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। কাজেই বাঙালির জীবনের ভাতের গুরুত্ব অপরিসীম। এই ভাত আমরা যখন রান্না করে খাই, তখন কি আমরা একবারও ভেবে দেখেছি কিভাবে কত কষ্ট করে চাউল তৈরি করা হয়েছে? আপনি আমি আমরা কেউ ভাবি না এই বিষয় নিয়ে। এই চাউল উৎপাদনের পিছনে ব্যাপক ইতিহাস, আর এই ইতিহাসের নায়ক হচ্ছে বাংলার প্রতিটি কৃষক। মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড রোদ্রে শরীরের সাদা চামড়াকে পুড়িয়ে কালো বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে ধান উৎপাদন করা হয়। আমাদের দেশের কৃষকরা এই ধান ন্যায্য মূল্য পায় না। যে পরিমাণ শ্রম ব্যয় করে আমাদের সকলের জন্য খাদ্য আহার তৈরি করে, তার সঠিক মূল্য কৃষকরা পায় না কখনোই। বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, আর তার মধ্যেই প্রধান হলো ধান চাষ। আপনার 1 বিঘা জমি ধান কাটতে কতটুকু সময় লাগে আপনাদের? 2 রোজ, 2 জন লেবার লাগে। 1 বিঘা ধান কাটতে 2 রোজ লেবার লাগে। সারাদিন? সারাদিন লাগে। সকালে সকালে কয়টায় আসেন? 7টা। সকাল 7টায় আসেন? 4টায় চলে যান। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সবই দিতে। কতটুকু রেস্ট করেন? রেস্ট ওই দেড় ঘন্টা ধরে রেস্ট করতে পারেন। তাহলে আপনারা সকাল 7টায় আসলে এই দুপুরে 1.5 ঘন্টা রেস্ট, এবং কি আপনার 4টার সময় চলে যান। আপনাদের এই প্রতিদিন হাজিরা কত টাকা? হাজিরা এখন বর্তমান ধান কাটার জন্য 500 টাকা। এটা কি মারাই করে দেন? না, আমরা খালি কাটি। মারাই করতে গেলে কত টাকা লাগে? মারাই করতে পারে, মেশিন টেশিং আছে, মারাই টারাই করে। ধান কাটতে 1 পাকিতে 2 দিন লেবার লাগে। 2 দিন লেবারে কাটে যাই, তার পরবর্তীতে শুকিয়ে মুখে বাড়ি নিয়ে আবার অন্য কাম করে হেরে অন্য তার কারণে ধান আবার বাড়ে। তো বাড়ি না কোনো নির্দেশ নেই, দেখা গেলে 1 সময় 3 ঘন্টার মধ্যে শেষ করা যাবে, আধা ঘন্টার মধ্যে বুঙ্গা দেখ শেষ করা যাবে। এটা হলো আলাদা কাম, এটা তো এই লেবারের সাথে আসছে না। ওই দেখা গেলো যে দিন আমরা 1.5 ঘন্টা বেরোতে পারি, আর চারটে চলে যাবে। 2 জন লোকে 1 বিঘা? ওই 2 জন মানুষ 1 বিঘা কাটা যায়, 25 বাকি কাটা যায়। সারাদিন লাগেও না, আবার লাগিয়ে যায়। তখন ওই 1.5 ঘন্টা দেখা গেলো যে আমরা রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ওই বিকাল 4টার দিকে চলে যাই। ধানের ফলন তো একটু দেখুন তো, ভালোই হয়েছে, খারাপ নাই। এটা হলো পঁচাত্তর ধান, পঁচাত্তর ধান পঁচাত্তর ধানটা আবার ফলন ভালো হয়েছে। আমাদের বইনে আমরা লাভ লাভ ভালো হয়েছে, খারাপ নেই ধান। আমরা অন্য অন্য ধান লাগাই নেই, এবার এই 75টা ধান খুবই লাভ লাভজনক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাষি মোহাম্মদ কুদ্দুস মিয়া, তিনি তার জমিতে বিধান 75 চাষ করেছেন এবং অন্যান্য জাতের তুলনায় অধিক লাভবান হয়েছেন। দর্শক, আসুন আমরা বিধান 75 সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই। আমরা কিভাবে এই জাতের বীজতলা তৈরি করা থেকে ধান কাটা পর্যন্ত যে সকল কার্যক্রম ধারাবাহিকভাবে করতে হয়, তার আলোচনাও আপনাদের সাথে করব। প্রথমেই থাকে বিধান 75 এর যা পরিচিতি। বিধান 75 বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত। আধুনিক উফশি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান এই বিধান 75 এর মধ্যে। জাতের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি একটি সুগন্ধি জাতের ধান। পূর্ণ বয়স্ক ধান গাছের উচ্চতা 101 থেকে 110 সেন্টিমিটার। জাতের বৈশিষ্ট্য এটি একটি সুগন্ধি জাতের ধান। পূর্ণ বয়স্ক ধান গাছের উচ্চতা 101 থেকে 110 সেন্টিমিটার। কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধানও ঝরে পড়ে না। দিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। পাতার রং গাঢ় সবুজ। ধানের দানার রং সোনালী এবং মাঝারি চিকন। 1000টি পুষ্ট ধানের ওজন প্রায় 21 গ্রাম। চালের আকার আকৃতি মাঝারি লম্বা এবং রং সাদা। বিধান 75 ধানের জীবনকাল, এই ধানের জাতের জীবনকাল 110 থেকে 115 দিন পর্যন্ত হয়ে থাকে। বিধান 75 ধানের চাষাবাদ পদ্ধতি। বীজতলায় বীজ বপন 6 শ্রাবণ থেকে 5 ভাদ্র পর্যন্ত এবং ইংরেজি মাসের 21 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত। প্রতি বিঘায় ইউরিয়া সার 20 কেজি, টিএসপি সার 7 কেজি, এমওপি সার 11 কেজি, জিপসাম সার 8 কেজি, জিঙ্ক
সালফেট সার 1.5 কেজি ব্যবহার করতে হবে। সার প্রয়োগ পদ্ধতি মূল জমি সেচ চাষের সময় টিএসপি সার, এমওপি সার, জিপসাম সার ও জিঙ্ক সালফেট সার সবটুকু প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সার সমান 3 কিস্তিতে রোপণের 7 থেকে 10 দিন পর প্রথম কিস্তি, 20 থেকে 25 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 35 থেকে 40 দিন পর তৃতীয় কিস্তিতে প্রয়োগ করতে হবে। আগাছা দমন রোপণের পর অন্তত 25 থেকে 30 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। রোগ বালাই দমন বিধান 75 এর রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। তবে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে রোগ বালাই ও পোকামাকড় দমন করতে হবে। এতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, থ্রিপ, বাদামি ঘাস ফড়িং ও গান্ধি পোকার আক্রমণ হয়ে থাকে। আর রোগের মধ্যে রয়েছে ব্লাস্ট রোগ, পাতা ঝলসানো, উপড়া, বাকানি ও লোকির গু। ফসল কাটা বাংলায় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ, আর ইংরেজিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ ধান কাটার উপযুক্ত সময়। শীষের শতকরা 80 ভাগ ধান পেকে গেলে দেরি না করে ধান কেটে নেওয়া উচিত। সেচ ব্যবস্থাপনা চাল শক্ত হওয়া পর্যন্ত সম্পূরক সেচ দিতে হবে। দর্শক, আপনারা যদি কৃষি বিষয়ক আরো বিস্তারিত তথ্য ও পরামর্শ পেতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনার ফসলের সমস্যার কথা আর আপনারা আপনাদের উপজেলা কৃষি অফিস থেকে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন কোনো প্রকার ফি ছাড়াই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাক। আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হব।